উৎপাদন কিংবা সেবার চাকা ঘোরাতে প্রয়োজনীয় জ্বালানি নিয়ে বছর জুড়ে চলে নানা হিসাব। আমদানি কিংবা উত্তোলন যাই হোক না কেন, কালো সোনার হিসাব সবসময়ই জটিল, কখনো ঊর্ধ্বমুখী আবার কখনো হাতের মুঠোয়। দিন শেষে এ তেলের তেলেস্মাতিতে মাতোয়ারা বিশ্ব। ইফতেখার আলমের রিপোর্ট। পৃথিবীর বুক চিরে পাতাল থেকে উঠিয়ে আনা হয় অসীম শক্তির আধার। চিটচিটে আঠালো অত্যন্ত দাহ্য এ পদার্থ কালো সোনা নামেই পরিচিত। আর রাসায়নিক নানা ভাগ বাটোয়ারার পর পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন সহ নানা নামে বিক্রয় পুরো বিশ্বে। তেল নিয়ে তাই তেলেস্মাতির শেষ নেই। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এ জ্বালানির খোঁজ মিললেও বাজার ব্যবস্থাপনা ও দখলের প্রতিযোগিতায় পররাষ্ট্রগুলোর আধিপত্য যেন থামছেই না। তাই তো বছরের পর বছর জুড়ে তেলের দাম কখনোই স্বাভাবিক অবস্থায় আসেনি, বরং নানা অজুহাত, যুদ্ধ কিংবা উৎপাদন কম বেশি করে চলছে বাজার দখলের লড়াই। সবশেষ ইউক্রেন যুদ্ধের খেসারত যেন দিচ্ছে পুরো বিশ্ব। অথচ গত তিন মাসে গড়ে প্রতিদিনই কমেছে পরিশোধিত তেলের দাম। শেষ এক সপ্তাহে প্রায় $10 ব্যারেল প্রতি কমেছে এই জ্বালানির। অপরিশোধিত জ্বালানির দামও কমেছে বেশ। এক সপ্তাহে $16 কমেছে জ্বালানিটির। গত তিন মাসের চিত্রটাও প্রায় সমান। আর এবছর সর্বোচ্চ $123 ও সর্বনিম্ন $76 বিক্রি হয় এটি। এরই মধ্যে ওপেক ও নন ওপেকভুক্ত দেশগুলোর বাড়াবাড়িতে অস্থিরতা দেখা গেল। মজুদের পরিমাণ নিয়ে চলছে নানা কাণ্ড। যুদ্ধের দামামার সাথে সাথে তেলের দাম সমন্বয় করা হলেও বিশ্বজুড়ে ডিজেলের দাম প্রায় সমানই আছে। বিভিন্ন দেশে লিটার প্রতি ১ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৬০ টাকায় বিক্রি হচ্ছে ডিজেল। এদিকে ওপেক বৈঠককে সামনে রেখে আবারও দামের হেরফের পাল্টে দিতে পারে বিশ্ব বাণিজ্যের চিত্র। ইফতেখার আলম, চ্যানেল 24। এদিকে জ্বালানি তেলের রেকর্ড দামে থমকে গেছে পণ্য পরিবহন ব্যবস্থা, যার ফলে ব্যবসায় ভাটার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। দুশ্চিন্তায় আছেন নির্মাণ খাতের ব্যবসায়ীরাও। আর বিশ্লেষকরা বলছেন এই দাম বৃদ্ধি বিপাকে ফেলবে সাধারণ মানুষকে। রাকিবাল জাবেদ, রিপোর্ট। দেশে ব্যবহৃত জ্বালানির চার ভাগের তিন ভাগই ডিজেল। দৈনিক যার চাহিদা প্রায় ১৪,০০০ টন। এই জ্বালানির ৬৫% যায় পরিবহন খাতে। তাই রেকর্ড 42.5% দাম বাড়ানোর কারণে একরকম থমকে গেছে পণ্য পরিবহন করা পিকআপ, ছোট কাভার্ড ভ্যানে চলাচল। চালকরা জানান তেলের দর বৃদ্ধির খবরে কমে গেছে ট্রিপের পরিমাণ। এই ভাড়া যদি বাড়াইতে পারবো আমি ট্রিপে যাইতে পারবো না, তো ট্রিপে যাইতে পারবো না, তো আমার বসে থাকতে হবে। যেন সারাদিন আজকে বসা আছি, তো ট্রিপ হয় নাই সকাল থেকে, এত দুই তিনটা হইতো। এইভাবে হলে তো গাড়ি বন্ধ থাকবে, হয় তেলের দাম কমাইতে হবে নয় ভাড়া বাড়াইতে হবে। এই যে সারাদিন কোনো ট্রিপ হয় নাই, সকাল থেকে এসে বসে রয়েছি, দুপুরে যে খাবো সেই টাকাও তো নাই পকেটে। একই বিষয় নিয়ে চিন্তিত অবকাঠামো ও নির্মাণ খাতের ব্যবসায়ীরাও। তাদের মতে নির্মাণ সংশ্লিষ্ট যন্ত্রপাতি চালাতে দরকার পড়ে জ্বালানি তেলের, তাই নেতিবাচক প্রভাব পড়বে দাম বাড়ানোর কারণে। র ম্যাটেরিয়ালসের আদার্সের প্রোডাক্টও বাড়বে, দাম বাড়বে, যেমন সিমেন্টের প্রাইস বাড়বে, রডের প্রাইসের দাম বাড়বে, স্টোনের প্রাইসও বেড়ে যাবে, কারণ এটা আলটিমেটলি ট্রান্সপোর্ট হয়ে আসে, ট্রান্সপোর্ট মানে ডিজেলের প্রাইসটা বাড়তেছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে এই মুহূর্তে জ্বালানির দাম বাড়িয়ে চাপে ফেলা হলো দেশের 16.5 কোটি মানুষকে। এই খাতের অব্যবস্থাপনা দূর করা গেলে বরং তা কমানোর সুযোগ ছিল বলেও মনে করে সংস্থাটি। মানুষের অধিকার এবং মানুষের স্বার্থ তছনছ হয়ে গেছে এই আদেশে। এই এই আদেশের মধ্য দিয়ে, এই মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সরকার কোনোভাবেই সাধারণ জনগণের কল্যাণ এবং স্বার্থ রক্ষা করে না। ভর্তুকি কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 51% পর্যন্ত। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গেল ৬ মাসে বিপিসি লোকসান করেছে ৮,০০০ কোটি টাকার উপরে। বিশ্বজুড়ে যখন কমছে জ্বালানি তেলের দাম, তখন ঠিক বিপরীত চিত্র বাংলাদেশে। দাম সমন্বয়ের নামে বাড়ানো হয়েছে ডিজেল, অকটেন, পেট্রোল সহ সব ধরনের জ্বালানির দাম, যার স্পষ্ট প্রভাব পণ্য পরিবহনকারী এই সমস্ত মিনি ট্রাকের উপর। বাদ পড়ছেন না অন্যান্য অংশীজনরাও। বিশ্লেষকরা বলছেন হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়বেন সর্বসাধারণ। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাস ভাড়া বাড়াতে মালিক সমিতির বৈঠক শেষে এই মুহূর্তে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, আপনাদের অবগত জানালাম। আর ঢাকা যে ডিটিসি এর আওতায় যে জেলাগুলো আছে, আপনারা জানেন ঢাকার আশেপাশে যে গ্রেটার ঢাকার এই জেলাগুলোতে আমাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2.50 টাকায়, 10 পয়সা কমিয়ে 2 টাকা
চল্লিশ পয়সা, এটা বরাবরই 10 পয়সা কম থাকে। আমরা ওই একইভাবে 2 টাকা 40 পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের যে বাস মিনিবাসের এই যে মিনিমাম যে ইয়েটা ভাড়াটা ছিল এটা 10 টাকা 8 টাকা, এটা পূর্বেটাই আমরা বহাল রেখেছি। এই ছিল আমাদের আজকে ভাড়া নির্ধারণের মানে সর্বশেষ আমাদের প্রস্তাব। এই যে প্রস্তাবটা আমাদের যেটা অনুমোদন এবং এখানে আজকে ঘোষণা হয়ে গেছে অলরেডি, এটাই আগামীকাল থেকে কার্যকর। কি হচ্ছে বেশি ভাড়া দিতে পারবো না? দূরপাল্লায় ভাড়া হলো আপনার 2 টাকা 20 পয়সা, যেটা 1 টাকা 80 পয়সা ছিল এটা 2 টাকা 20 পয়সা, এখানে 40 পয়সা বেড়েছে। তারপরে মহানগরীতে আগে ভাড়া ছিল 2 টাকা 15 পয়সা, এখন 2 টাকা 50 পয়সা, এখানে 35 পয়সা বেড়েছে। আর মিনিবাসের ক্ষেত্রে সেটা বলছি ওইটা 2 টাকা 40, অর্থাৎ 5 টাকা, এখানেও 35 পয়সা বেড়েছে। আর আগের যে মিনিমাম যে ভাড়া ছিল সেটা 10 টাকা 8 টাকা বাস এবং মিনিবাসের ক্ষেত্রে, এটা আগেরটাই বহাল থাকে। আমরা যদি পার্সেন্টেজে জানতে চান তাহলে দূরপাল্লার ভাড়া বেড়েছে হলো 22%, আর ঢাকা চট্টগ্রাম মহানগরীতে ভাড়া বেড়েছে 16.27% আর কি, মানে 16%। আর ডিটিসি এ আওতাভুক্ত যে জেলাগুলো আছে সেগুলোরও ভাড়া বেড়েছে 17%, ওটা তো বললামই ঢাকা চট্টগ্রাম মহানগরীতে 16%। ঢাকা চট্টগ্রামে 16%, 17%। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি প্রতি বছর এরকম যখন জ্বালানি তেলের দামের মূল্য বৃদ্ধি আপনারা ভাড়া নির্ধারণ করতে বসেন এবং ভাড়া নির্ধারণ করে আপনারা একটা ভাড়া নির্ধারণ করে দেন, সেই ভাড়া কখনোই কার্যকর হয় না? বাসগুলোতে আপনার কোনো ভাড়া নির্দেশিকা নাই এবং ওয়েবিল নামে যে বাংলাদেশের মানুষের যে পকেট কাটার যে যন্ত্র সেটা কিন্তু এখনো চালু রাখছে বাস মালিকরা। তো আপনারা কয়টা বাস এ পর্যন্ত জব্দ করছেন, আপনারা অতিরিক্ত ভাড়া আদায় এবং আপনারা কবে নাগাদ এই সুষ্ঠু ব্যবস্থাপনাটা? দর্শক, বাসের ভাড়া বাড়ানোর শেষে ব্রিফ করছে মালিক সমিতি, আমরা ছিলাম এতক্ষণ সেখানে। পুঞ্জীভূত সংকট আর অব্যবস্থাপনার খেসারত এবং IMF এর শর্ত মানতে গিয়ে জ্বালানির রেকর্ড দাম বাড়ানোর পথে হাঁটল সরকার, যা আগামী মাস তিনেকের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে যেতে পারে 2 অঙ্কের ঘরে। সেই সাথে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে বিশ্লেষক উদ্যোক্তারা মনে করছেন এই চাপ সামলানোর সামর্থ্য নেই অর্থনীতির। জ্বালানিকে বলা হয় অর্থনীতির রক্ত, যার সঠিক প্রবাহের উপর ভর করে সুস্বাস্থ্য বা প্রবৃদ্ধি, আর সেই প্রবৃদ্ধিতেই নিশ্চিত হয় বিনিয়োগ এবং কাজের সুযোগ। কিন্তু মাত্র 9 মাসের ব্যবধানে সেই উপাদানের রেকর্ড দর বৃদ্ধিতে থমকে যাওয়ার উপক্রম প্রায় সব কিছুই। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য ডিজেলের দর একলাফে বাড়ানো হয়েছে লিটারে 34 টাকা বা 42.5%, আর পেট্রোল এবং অক্টেনে বৃদ্ধির হার 51%-এর উপরে। এই দর বৃদ্ধির পেছনে যুক্তি ভর্তুকি কমানো, অন্যদিকে পরিচালন ব্যয় মেটানোর মতো যথেষ্ট টাকা নেই সরকারের হাতে। বিপরীতে IMF এর কাছ থেকে চাওয়া $4.5 বিলিয়ন ঋণ পাওয়ার অন্যতম শর্ত হল জ্বালানিতে ভর্তুকি বাদ দেওয়া, ফলে একরকম ত্রিমুখী সংকট সামাল দিতে এই পথে হাঁটা ছাড়া উপায় ছিল না সরকারের। এটা আনঅ্যাভয়েডেবল ছিল, সরকার এটা থেকে বের হতে পারত না, কারণ এটা অনেক বেশি বোঝা হয়ে যাচ্ছিল সরকারের বাজেটের পক্ষে বহন করা। এবং এটা IMF এর কাছে একটা সিগন্যাল দিল যে আমরা তোমাদের সাথে নেগোসিয়েট করতে সিরিয়াসলি
ব্যবস্থা নিচ্ছি। এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে, এটা যথোপযুক্ত সিদ্ধান্ত হচ্ছে কিনা তার জন্য যে তথ্য উপাত্তের স্বচ্ছতা দরকার, তার জন্য যে আপনার বিভিন্ন সরকারের ভিতরে আলাপ আলোচনা দরকার এবং তার ভিতরে যে সমন্বয় দরকার, আমি সেটা দেখছি না। প্রশ্ন হলো, এ বৃদ্ধি কতটা গভীর হবে অর্থনীতির জন্য? তথ্য অনুযায়ী দৈনিক 14,000 টন ডিজেলের 80% ব্যবহৃত হয় গণপরিবহন ও কৃষিখাতে, ফলে সেখানে 42.5% দাম বৃদ্ধির মানে হলো পরিবহন ব্যয় বাড়বে অন্তত 50%। অন্যদিকে খরচ বাড়বে পণ্য উৎপাদনে, যা 7.5% মূল্যস্ফীতিকে নিয়ে যেতে পারে 2 অঙ্কের ঘরে। বিপরীতে চড়া উৎপাদন খরচ পিছিয়ে দেবে প্রতিযোগিতা থেকে, যে কারণে নতুন বিনিয়োগে যাবেন না উদ্যোক্তারা, তাই নতুন কর্মসংস্থান তো দূরের কথা, চাকরিও হারাতে পারেন অনেকেই। এক কথায় IMF এর শর্ত এবং পুঞ্জীভূত সংকট সামলাতে বড় চাপে ফেলা হলো সার্বিক অর্থনীতিকে। রাতে ঘুমালাম, দেখলাম এক দামে চলছে, সকালে উঠে দেখলাম বিরাট একটা দামের পার্থক্য। আমরা কীভাবে এটা অ্যাডজাস্ট করবো? সরকারকে দেখতে হবে সামগ্রিক অর্থনীতির অবস্থা, মানুষের জনজীবনের অবস্থা, শিল্পের এর অবস্থা, সেইটা বিবেচনা করে আমি মনে করি সরকারের হাতে কিছু টুলস ছিল, যেমন ডিউটি, ইম্পোর্ট ডিউটিটা তারা কমিয়ে আনতে পারতো, তাহলে এতখানি বৃদ্ধি হয়তো দরকার হতো না। এমন একটা সময় জ্বালানির সমন্বয় করা হলো দেশে, যখন বিশ্ববাজারের প্রবণতা ছিল নিচের দিকে। বিপরীতে দেশের মূল্যস্ফীতিও গড়ে চলছে একের পর এক রেকর্ড। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। জ্বালানির মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে, একই সঙ্গে বাড়বে মূল্যস্ফীতিও। রাজধানীর FBCCI ভবনে আলোচনা সভা শেষে মন্তব্য করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, পরিবহন ভাড়া ও ভোগ্যপণ্যের দাম বাড়বে আর ধাপে ধাপে দাম বাড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি। এক রাতেই বদলে গেছে সব, গণপরিবহনে নেমে এসেছে নৈরাজ্য, আর সকাল থেকে রাজধানীতে কম বাসের সংখ্যা, দিনভর দ্বিগুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের, আর দূরপাল্লার পরিবহনও চলেছে নাম মাত্র। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না বাস, যে দু একটি আসছে সেখানেও নেই তিল ধারণের ঠাই। শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ার পরদিন সকালে রাজধানীতে দেখা দেয় গণপরিবহন সংকট, সাথে বাড়তি ভাড়ার বোঝা যেন মরার উপরে খাড়ার ঘা। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে আসছি, গাড়ি পাইতেছি না আমরা, হঠাৎ করে দেখি বাস নেই। এইভাবে তেলের দাম বাড়ানো মানে কি আমাদের ভোগান্তি? মগ বাজার থেকে ভাড়া নেয় 10 টাকা প্রতিদিনে, প্রতিটা গাড়ি নেয়, এখন ইনি তো 20 টাকা নিচ্ছে, এটা কি সম্ভব? জীবনযাত্রার প্রতিটা আইটেম বৃদ্ধি, কিন্তু মানুষের আয় ইনকামের সোর্স তো বৃদ্ধি পায় নাই। দূরের যাত্রায় এই ভোগান্তি আরও বেশি, টার্মিনালে বাস না পেয়ে ফিরে গেছেন অনেকেই। যাত্রী আসতেছে কিন্তু কোম্পানি টিকিট দিতে মানা করতেছে, টিকিট মনে হয় 10টার পরে টিকিট পাওয়া যাবে না তাই তো বলছে। এক লাফে জ্বালানি তেলের এতটা দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। তো হঠাৎ করে এত দাম বাড়ে গেল, আমি কি বলবো, না আসলাম এমন বলতেছে দাম বাড়ছে, খরচ তো ডাবল হয়ে গেল, কিন্তু ভাড়া তো আগের চেয়ে তার কম দিতে চায়। যেমন এই চাষের কাছে আমি 200 টাকা ভাড়া চাইছি, সে তো মাথা গরম হয়ে গেছে তার, তো লোক তো নিশ্চয়ই তেল হয়তো কম আর বেশি। এদিকে জ্বালানি তেলে সরবরাহ বিক্রির নানা অনিয়মের অভিযোগে দিনভর অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযোগ আছে কিছু কিছু ফিলিং স্টেশনের বিরুদ্ধে, যারা বন্ধ করেছিল অতিরিক্ত মুনাফা লাভের আশায়, সেই পেট্রোল পাম্পগুলোর বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়ার জন্য আমরা একটু তদন্তে যাব। 7:30 ঘোষণা দেওয়ার পর অনেক পেট্রোল পাম্প আতঙ্কে, গাড়ি এমন হ্রাস, মোটরসাইকেল এমন মারামারি, ভয় পাম্প বন্ধ করে দিছে। ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয় তাদের এই অভিযান চলমান থাকবে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। নারায়ণগঞ্জে আউটলেট চালু করেছে ফিট এলিগেন্স, এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুমানা রশিদ, ব্যবস্থাপনা পরিচালক তানভীর জাউল রশিদ ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিন। আর এ সময় আরও উপস্থিত ছিলেন ফিট এলিগেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর গোলাম সাদমানি ডন, নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ। উদ্বোধন উপলক্ষে ওই আউটলেটে দেওয়া হচ্ছে 15% ছাড়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।